হ্যালো এভরিওয়ান ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশানটা অল করে রাখবে ভিডিওটা লাইক করে রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায় ভিডিওটা শেয়ার করো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর আমরা পরিবেশ ও ভূগোল অর্থাৎ জিওগ্রাফি নিয়ে আলোচনা করব প্রথম চ্যাপ্টার থেকে আমরা শুরু করে দেবো আমরা কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির ফার্স্ট ইউনিট টেস্টে প্রিপারেশন শুরু করছি ওকে শুরু করা যায় দেখো আমাদের বলেছে প্রথম চ্যাপ্টারে কি আছে পৃথিবীর পরিক্রমণ আচ্ছা বাংলার যে প্রথম চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু আমি অলরেডি তোমাদের পড়িয়ে দিয়েছি ওকে বাংলার প্লে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিও ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার প্রশ্ন উত্তর সহ করানো আছে প্লে লিস্ট ডেসক্রিপশানে আছে দেখে নিও হিস্ট্রিও আমি আগের দিন পড়েছি সেটাও পেয়ে যাবে আমরা একটু জিওগ্রাফিটা পড়ছি ওকে শুরু করা যাক এরপরে আমরা এর সঙ্গে পড়বো এর থেকে ভেতর থেকে প্রশ্ন উত্তর সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং পরপর ভিডিওতে কিন্তু আমরা প্রশ্ন উত্তরও সলভ করব ওকে এখন শুরু করা যাক বলছে পৃথিবীর পরিক্রমণ এবার পৃথিবীর পরিক্রমণ কি রয়েছে বলছে একটা বল হাতে নিয়ে ছেড়ে দিলে কি হবে একটা বল হাতে নিয়ে ছেড়ে দিলে কি হবে ঠিক ধরেছ বলটা মাটিতে পড়ে যাবে কারণ পৃথিবীর ওপর থাকা যে কোনো বস্তু পৃথিবী নিচের দিকে টানে এই জন্যেই তো আমরা পৃথিবীর থেকে ছটকে যাই না পৃথিবীর ওপরেই থাকি পৃথিবীর এই আকর্ষণকে বলা হয় দেখো একটা কথা বলি একটা বল হাতে নিয়ে ছেড়ে দিলে বা একটা আপেল গাছ থেকে পড়লে যখন পড়ে সেটা নিচের দিকেই পড়ে এটা আমরা নিউটনের সূত্রতেও দেখেছি ঠিক আছে কারণ কি পৃথিবীর আকর্ষণ ক্ষমতার জন্য অর্থাৎ মাধ্যাকর্ষণ ক্ষমতার জন্য আমরা বলতে পারি তাহলে এই আকর্ষণকে বলা হয় কি না মাধ্যাকর্ষণ শক্তি ওকে আমরা এই আনসারে বলতে পারি যে একটা বল হাতে নিলে ছেড়ে দিলে কি হবে এটা কিন্তু প্রশ্ন একটা বলতে পারি একটি বল হাতে নিয়ে ছেড়ে দিলে বলটি মাটিতে পড়ে যাবে কারণ পৃথিবীর ওপর থাকা যে কোনো বস্তুকে পৃথিবী নিজের দিকে টানে এই জন্যই আমরা পৃথিবীর থেকে ছিটকে যাই না পৃথিবীর ওপরেই থাকি পৃথিবীর এই আকর্ষণ হল মাধ্যাকর্ষণ শক্তি ঠিক আছে এবার দেখো বলছে পৃথিবীও তো একটা ভারী গোলক ভেবে দেখেছ এখানে দেখো বলছে পৃথিবীও তো একটা ভারী গোলক পৃথিবীও যদি একটা ওই বলটার মতো পড়ে যায় তাহলে কি তাহলে আমাদের কী হবে পৃথিবী তাহলে কার দিকে আকৃষ্ট হবে বলছে পৃথিবী কি না একটা ভারী গোলকের মতো ওকে পৃথিবী যদি ওই বলটার মতো পড়ে যায় তাহলে আমাদের কি হবে পৃথিবী তাহলে কার দিকে আকৃষ্ট হবে দেখো পৃথিবী মাধ্যাকর্ষণ শক্তির বলের প্রভাবে কি হচ্ছে না সূর্যের দিকে আকৃষ্ট হচ্ছে সূর্যের দিকে আকর্ষণ বোধ করে বা আকর্ষিত হয় ওকে তাই পৃথিবী কিংবা আমাদের পড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই যেহেতু মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে দেখতে পাচ্ছ পৃথিবীর ওপর কিন্তু মানুষ খেলে বেড়াচ্ছে এবং আমরা যে রয়েছি এই যে আমরা রয়েছি দেখো পৃথিবী আমরা কিন্তু পৃথিবীর ওপরে রয়েছি ভেতরে কিন্তু নেই আমরা পৃথিবীর ওপরে পৃথিবী কিন্তু ঘুরছে বাট আমরা পড়ছি না কেন পড়ছি না পৃথিবী কিন্তু এইভাবে ঘুরছে আমরা এইভাবে আসছি আমরা কি পড়ে যাচ্ছি যাচ্ছি না আমার উল্টো দিকে যাচ্ছি পড়ছি পড়ছি না কারণ কি বিকজ মাধ্যাকর্ষণ শক্তির জন্য কিন্তু আমরা পড়ে যাই না বোঝা গেল ব্যাপারটা বলছে দেখো বলছে কি কাণ্ড ওপরে সরি ওপর থেকে কোনো জিনিস পৃথিবীর আকর্ষণের টানে নিচের দিকে পড়ে তাহলে মহাশূন্যে কি হয় মহাকাশেও কি আকর্ষণ কাজ করে দেখো নিচে কি দিয়েছে বলছে আসলে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে তাকে বলা হয় মহাকর্ষ মহাকর্ষ কি বলা হয় যে কোনো বস্তু কি করছে একে অপরকে আকর্ষণ করছে পরস্পরকে আকর্ষণ করছে এবং নিজের দিকে টানছে তাকেই আমরা বলে থাকি মহাকর্ষ এই টানাটানির খেলায় ভর বেশি আর যে যত কাছে থাকে তার আকর্ষণটা বেশি থাকে স্বাভাবিক কথা যেটা কাছে থাকে আকর্ষণ ক্ষমতা তারটা বেশি থাকে এবং ভর যার বেশি থাকে ঠিক আছে তার আকর্ষণটাও বেশি থাকে ওকে তাহলে কি হবে পৃথিবী তাহলে কার দিকে আকৃষ্ট হচ্ছে তারার দিকে তারারা তো অনেক দূরে তাহলে সূর্যের দিকে হ্যাঁ অবশ্যই সূর্যের দিকে সূর্য সবচেয়ে কাছে থাকে আমরা জানি আকর্ষণের ফলেই জোয়ার ভাটা হয় এটা আমরা জানি কিন্তু রাইট তাহলে সূর্যের দিকে আকৃষ্ট হচ্ছে হ্যাঁ সূর্য সবচেয়ে কাছে আর পৃথিবীর তুলনায় তারও লক্ষ গুণ বড়ো তাহলে পৃথিবী কি সূর্যের দিকে আকৃষ্ট হচ্ছে কিন্তু সূর্য যে জ্বলন্ত আগুনের গোলা বলছে পৃথিবী কি সূর্যের দিকে আকৃষ্ট হচ্ছে তাহলে পৃথিবী তো জ্বলন্ত আগুনের হ্যাঁ এটা আমরা জানি সূর্য জ্বলন্ত আগুনের গো দেখো এখানে আমাকে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে পৃথিবী যদি এক জায়গায় স্থির থাকতো যদি সূর্যের টানে সোজা গিয়ে একদম সূর্যের ওপর মানে সূর্যের টানে কি হতো না সূর্যের সোজা গিয়ে পড়তো সূর্যের ওপর কিন্তু সৃষ্টির সময় যদি পৃথিবী একটা কথা মাথায় রাখতে হবে যদি পৃথিবী এক জায়গায় স্থির থাকতো তাহলে কি হতো যে সূর্য যখন টান দিত বা সূর্যের যখন আকর্ষণ করতো তখন সূর্যের ওপর গিয়ে পড়তো কিন্তু কি সোজা পৃথিবী তো যা নয় তাই না সৃষ্টির সময় পৃথিবী সূর্যর থেকে কিছুটা দূরে সরে যায় ওকে তারপর কি হয় কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণ পৃথিবীর সূর্যের দিকে ঘুরছে ঠিক আছে সূর্যের আকর্ষণেই কিন্তু পৃথিবী কি হয় না সূর্যের দিকে ঘোরে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে যদি পৃথিবীর স্থির থাকতো তাহলে কিন্তু আকর্ষণে গিয়ে গায়ে গিয়ে পড়তো বা গিয়ে লেগে যেত কিন্তু পৃথিবী তো ঘুরছে না কোটি কোটি বছর ধরে নিজেদের মধ্যে ডিস্টেন্স ছিল ওকে পৃথিবীর সূর্যর থেকে কিন্তু কিছুটা দূরে সরে যায় ওকে সেটাই বলছে সৃষ্টির সময় কিন্তু পৃথিবী সূর্যের থেকে দূরে সরে যায় তারপর থেকে কি হয় কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণেই পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে ওকে এটা আমাদের মাথায় রাখতে হবে নেক্সট কি বলছে দেখো বলছে খুঁটির মাথায় বুঝে দেখো ব্যাপারখানা বলছে খুঁটির মাথায় ঘুরন্ত চাকার সঙ্গে বাঁধা দড়ি দড়ি ধরে দৌড়নো একরকম খেলা আছে ওকে খেলেছো কখনো অথবা মেলায় গিয়ে নাকড়তোলা চড়েছ বলছে দেখো এই ধরনের খেলা আছে মেলায় গিয়ে নাকড়তোলা আমরা চড়েছি না অনেক সময় ছিটকে সেই যায় চারদিক থেকে ঘোড়ে ঘোড়া এই ধরনের খেলা অনেকেই খেলেছো ওকে সেই ঘোড়া হাতি সব লাগানো থাকে চারদিক থেকে এরম ঘোরে সেরকমই কিন্তু বলছে ওকে তো সেটাই কিন্তু বলছে এখানে কি বলছে দেখো নেক্সট ব্যাপারটা কি হচ্ছে দেখো বলছে খুঁটির থেকে খানিকটা দূরে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে যদি পা দুটো মাটির থেকে তুলে খুঁটিকে সরি খুঁটিতে বাঁধা দড়িটা ধরে ঝোলার চেষ্টা করো তাহলে কি হবে কি হবে তাহলে যদি সাপোজ ধরো একটা খুঁটি আছে খুঁটির থেকে আমরা সোজা আমি সোজা দূরে গেলাম সোজা দূরে গিয়ে আমি পা দুটো তুলে দিলাম পা তুললে কি ঝুলবো ঝুলবো না না আমি সিধা পড়ে যাবো আর কোনো কথা না ঠিক আছে তো সেটাই বলছে যে খুঁটির থেকে খানিকটা দূরে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে ধরো একটা খুঁটি তার থেকে খানিকটা তুমি দূরে সোজা চলে গেলে একটা দড়ি ধরে সোজা উঠে তুমি ঝোলার চেষ্টা করছো পারবে ঝুলতে কখনোই পারবে না ওকে তাহলে কি হবে আমরা না ছিটকে কিন্তু পড়ে যাব তাই বলছে ঝোলার চেষ্টা করো তাহলে কি হবে সোজা ছিটকে গিয়ে পড়বে খুঁটির গায়ে এক্স্যাক্টলি ওকে কিন্তু যদি দড়ি ধরে ছুটতে ছুটতে এক পাশ সরে গিয়ে তারপর পা দুটো মাটির থেকে তোলো তাহলে এবার খুঁটির চারিদিকে বন বন করে ঘুরবো যেমন দোলা ঘুরে তেমনই যদি তখন তুমি না করে সেটা যদি ডাইরেক্ট গিয়ে পা দুটো তুলে ঝোলার চেষ্টা না করে যদি তুমি গোল করে ঘুরে যাও একবার দড়িটা ধরে তাহলে কি হবে অটোমেটিক বন বন করে আমরা ঘুরবো সেটাই বলছে ওকে নেক্সট কি বলছে দেখো বলছে মহাকাশে অনেকটা এই রকম ঘটে সূর্য হলো খুঁটি আর তুমি হলে পৃথিবী পৃথিবী যদি এক জায়গায় স্থির থাকতো তাহলে সূর্যের টানে সোজা গিয়ে পড়তো সূর্যের গায়ে ওপর আমি একটু আগেই বললাম সেটা যে পৃথিবী যদি স্থির থাকতো তাহলে সূর্যের টানে গিয়ে কিন্তু সোজা পড়তো সূর্যের গায়ে কিন্তু পৃথিবী তো স্থির নয় ঘুরছে এরকম বন করে ঘুরছে দাসোয়াই কিন্তু সূর্যের গায়ে কিন্তু পড়ছে না ওকে কিন্তু সৃষ্টির সময় পৃথিবী সূর্যর থেকে দূরে সরে যায় আর তারপর থেকে কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে কিন্তু মাধ্যাকর্ষণের নিয়ম মেনে এইভাবে চাঁদ ঘুরছে পৃথিবীর চারিদিকে আর সূর্য সূর্যও তার সৌর জগতের সব গ্রহ উপগ্রহ সমেত আমাদের ছায়াপথ আকাশগঙ্গা কেন্দ্রের চারিদিকে ঘুরছে দেখো সূর্য কিন্তু কি এই সমস্ত কিছুর কেন্দ্রের চারিদিকে কিন্তু ঘুরছে আর সেই ঘুরছে কিভাবে না এই যে মাধ্যাকর্ষণ আমরা বলতে পারি বা যে এই যে টানে এক জায়গায় নেই যে ঘুরছে দ্য ওয়াই কিন্তু পড়ে যাচ্ছে না ওকে নেক্সট কি বলছে দেখো পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বলছে পৃথিবীর শুধুই সূর্যের চারিদিকে ঘোরে না লাট্টুর মতো পাক খেতে খেতে ঘোরে নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর সময় লাগে চব্বিশ ঘন্টা এটা আমরা জানি যে এক পাক পৃথিবী যখন পৃথিবী কিভাবে ঘুরছে ধরো এটা এটা হচ্ছে তোমার জাস্ট সেকেন্ড এটা হচ্ছে সূর্য আর এটা হচ্ছে পৃথিবী পৃথিবী ঘুরছে কিভাবে জাস্ট এরম গোল করে করে পাক খেতে খেতে এইভাবে গোল করে করে পাক খেতে কেটে গোল করে করে পাক খেতে খেতে ঘুরছে এই যে এক পাক গোল করছে অর্থাৎ নিজের চারিদিকে পৃথিবী ঘুরছে এতে পৃথিবীর সময় কত লাগছে না চব্বিশ ঘন্টা আর এই গোল করে করে পাক খেতে খেতে যে সূর্যের চারিদিকে ঘুরছে এতে পৃথিবীর সময় লাগছে থ্রি সিক্সটি ফাইভ ডেজ অর্থাৎ এক বছর হচ্ছে ঠিক আছে তাহলে বলছে যে এক পাক ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর সময় লাগছে চব্বিশ ঘন্টা যে কল্পিত রেখা চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটা পৃথিবীর অক্ষ দেখো পৃথিবীর অক্ষ কাকে বলছে যে কল্পিত রেখাকে কেন্দ্র করে পৃথিবীর নিজের চারিদিকে আবর্তন করে তাকে বলা হয় পৃথিবীর অক্ষ আই রিপিট যে কল্পিত রেখাকে কেন্দ্র করে পৃথিবীর নিজের চারিদিকে আবর্তন করে তাকে বলা হয় পৃথিবীর অক্ষ ওকে এবার কি বলছে দেখো বলছে পৃথিবী যে দুটি প্রান্তে একটি কল্পিত দণ্ডার সরি দণ্ডটি বেরিয়ে থাকার কথা সেই প্রান্ত দুটি হল মেরু রাইট দেখো এখানে এটা কিন্তু কল্পনা করা কল্পিত দেখো এখানে কিন্তু এই যে দণ্ড দুটো বেরিয়ে থাকার কথা এটা কিন্তু মেরু ওকে সেটাই বলছে পৃথিবীর দুই প্রান্তে যে কল্পিত অক্ষ অক্ষদণ্ডটি বেরিয়ে থাকার কথা সেটাকে বলা হচ্ছে কি না মেরু বলা হচ্ছে ওকে এবার বলা হচ্ছে এবং উত্তর মেরু এটা হচ্ছে দক্ষিণ মেরু কিন্তু ওকে এবার কি বলেছে ওপরের প্রান্ত উত্তর মেরু এই দিকটা কল্পিত অক্ষ এটা অবশ্যই এটা কল্পিত অক্ষ আর সেই সরি কোথায় গেল আর নিচেরটা হচ্ছে দক্ষিণ মেরু এটা কি দক্ষিণ মেরু আর দুই মেরুর থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পৃথিবীর বিশুভরেখা বা নিরক্ষবিত তো ঠিক আছে তাহলে মাছ বরাবর যেটা রয়েছে সেটা কি না বিশুভরেখা বা কি না তোমার নিরক্ষ বৃত্ত কিন্তু বলা হচ্ছে ওকে তাহলে আমরা কি বুঝলাম না দুটো মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পৃথিবীর কি রয়েছে না রেখা বা নিরক্ষ বৃত্ত বলা হয় কথার অর্থ কিন্তু দিন ও রাত্রির ঠিক আছে সমান যেটা সেটাকে বলা হয় বিশুভ ওকে তাহলে এই মাঝখান থেকে রয়েছে নিরক্ষ বৃত্ত আমাদের দেশে রয়েছে বৃত্ত এবং উত্তর মেরুর মাঝের অঞ্চল অর্থাৎ উত্তর গোলার্ধে ঠিক আছে আমাদের দেশ রয়েছে কোথায় আমাদের দেশ রয়েছে নিরক্ষবিত্ত এবং উত্তর মেরুর মাঝের অঞ্চল অর্থাৎ উত্তর গোলার্ধে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে ওকে নেক্সট কি বলেছে দেখো পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘড়ির কাতার বিপরীতে মাথায় রাখতে হবে কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে নির্দিষ্ট সময় তিনশো পঁয়ষট্টি দিনে সূর্যের চারিদিকে ঘোরে বা পরিক্রমণ করে কিন্তু ওকে বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বে বে কত না সেকেন্ডে তিরিশ কিমি এটা মনে মনে রাখতে হবে সেকেন্ডে বেগটা হচ্ছে তিরিশ কিমি ওকে নেক্সট কি বলেছে দেখো জেনে রাখো সরি জানো কি কোনো বস্তুর ওপর দিয়ে ছুঁড়ে দিলে বস্তুটা কিছুটা ওপরে উঠে মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে পড়ে যায় এক্স্যাক্টলি কিন্তু সব সময় তাও নাও হতে পারে অনেক বেশি জোরে ছুঁড়লে অর্থাৎ বস্তুর গতিবে খুব বেশি হলে তা পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যেতে পারে কিন্তু বস্তুকে প্রতি সেকেন্ড সে কেন্দ্রে ইলেভেন পয়েন্ট টু অর্থাৎ এগারো পয়েন্ট দেখা যাচ্ছে না না সরি এগারো পয়েন্ট দুই কিমি গতিবেগে উপরের দিকে ছুটতে পারলে একে বলা হয় হচ্ছে মুক্তিবেগ এবং মুক্তিবেগটা কাকে বলে এটা ইম্পর্টেন্ট দেখো পৃথিবীর পৃষ্ঠস্থল আমাদের কি না পৃথিবীর পৃষ্ঠস্থল সকল বস্তুকে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের দ্বারা তার যে কেন্দ্র আছে সেই কেন্দ্রর দিকে কি করছে না আকর্ষণ করছে পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি আছে দেখ আকর্ষণ করছে আমরা জানি এবার কোনো বস্তুর গতি প্রতি সেকেন্ডে এগারো পয়েন্ট দুই কিমির বেশি হয় তা পৃথিবীর আকর্ষণ কাটিয়ে কিন্তু মহাশূন্যে একদম উৎক্ষেপিত হতে পারে কত হতে হবে বেগ তবে এগারো পয়েন্ট দুই কিমি হতে হবে কিন্তু ঠিক আছে এগারো পয়েন্ট দুই কিমি যদি হয় তখন কিন্তু পৃথিবীর আকর্ষণ কাটিয়ে সে মহাশূন্যের দিকে চলে যেতে পারে উৎক্ষেপিত হতে পারে রকেট টকেট যেমন আমরা দেখি ঠিক আছে যেতে পারে এই গতিবেগকে কি বলা হয় না মুক্তিবেগ বলা হয় ওকে মুক্তিবেগের কারণেই কিন্তু বস্তুটা নিচের দিকে না পড়ে মহাশূন্যের একদম চারিদিকে ঘুরতে থাকে গিয়ে কিন্তু ঠিক আছে এইটাই যেমন বললাম যে এই মুক্তিবেগের দ্বারাই কিন্তু বা মুক্তিবেগের ফলেই কিন্তু রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহকে কিন্তু আমাদের মহাকাশে পাঠানো যেতে পারে বা উৎক্ষেপণ করা যায় কিন্তু ওকে নেক্সট নেক্সট কি বলেছে সেটা আর নিচের দিকে না পড়ে মহা আচ্ছা মুক্তিবেগ হলো সেটা আর নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা এই মুক্তিবেগ ওকে এটাই বললাম মুক্তিবেগ কত ও কি আছে না পৃথিবী যে আকর্ষণ করে আকর্ষণের এই যে এগারো পয়েন্ট মানে কোনো বস্তি প্রতি সেকেন্ডে এগারো পয়েন্ট এটা মাথায় রাখতে হবে দুই কিমি কিন্তু ঠিক আছে বেশি যদি হয় তার গতিবেগ তাহলে কিন্তু সে আকর্ষণটা সে কাটিয়ে ফেলতে পারবে ওকে বোঝা গেল ব্যাপারটা এবার দেখো এখানে আমাদের কি আসছে পরের পেজে আমাদের কি আসছে পরের পেজে আসছে পৃথিবীর কক্ষপথের উপবৃত্তটা কি রকম দেখতে এটা আমরা পরে পড়ব আমরা যতটা পড়েছি তার থেকে কিছু প্রশ্ন উত্তর আমরা এখন করে নেব ওকে দেখো প্রথম প্রশ্ন এখান থেকে যে কল্পিত রেখার চারদিকে পৃথিবী আবর্তন করে তাকে কী বলে বা ড্যাশ বলে তাকে কী বলে পৃথিবীর অক্ষ ওকে তাকে পৃথিবীর অক্ষ বলে যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তাকে পৃথিবীর অক্ষ বলা হয় ওকে নেক্সট নেক্সট প্রশ্ন উপবৃত্তাকার কক্ষপথের একটি ড্যাশ উপবৃত্তাকার কক্ষপথের একটি ড্যাশ সূর্য অবস্থান করে তো এটা কী হবে উপবৃত্তাকার কক্ষপথের একটি ড্যাশ ওকে উপবৃত্তাকার কক্ষপথের একটি ফোকাসে ফোকাসে একটি ফোকাসে সূর্য অবস্থান করে ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হয় ড্যাশ গতির জন্য উত্তর হবে পরিক্রমণ পরিক্রমণ গতির জন্য ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন পৃথিবীকে প্রায় চব্বিশ দিনে প্রদক্ষিণ করার সময়কে চাঁদের ড্যাশ বলে উত্তর লিখবো হচ্ছে চন্দ্রমাস বলে চন্দ্রমাস বলে ওকে মনে থাকবে নেক্সট প্রশ্ন সূর্য পৃথিবীর তুলনায় ড্যাশ গুণ বড় এটা আমরা লিখব তেরো লক্ষ তেরো লক্ষ তেরো লিখলাম কিন্তু হ্যাঁ তেরো লক্ষ গুণ বড়ো ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন হ্যাঁ পৃথিবীর অক্ষতলের বক্ষতলের সঙ্গে অবস্থান করে ড্যাশ কোণে লিখবো সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে ওকে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে করব ঠিক আছে ডিগ্রি কোণে ওকে বোঝা গেল তাহলে পৃথিবীর অক্ষ বক্ষতলের সঙ্গে অবস্থান করে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে এটা কিন্তু একটা গোল্লা ওকে নেক্সট নেক্সট প্রশ্ন আমরা পৃথিবী থেকে পড়ে যাই না ড্যাশ শক্তির প্রভাবে উত্তর আমরা লিখব মাধ্যাকর্ষণ ওকে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আমরা কিন্তু পড়ে যাই না ওকে নেক্সট প্রশ্ন পৃথিবীর আবর্তন গতির ফলে ড্যাস সংঘটিত হয় পৃথিবীর আবর্তন গতির ফলে ড্যাস সংঘটিত হয় পৃথিবীর আবর্তন গতির ফলে দিন রাত্রি সংঘটিত হয় দিন রাত্রি ওকে পৃথিবী আবর্তন গতির ফলে দিন রাত্রি সংগঠিত হয় তাহলে এই পড়াগুলোকে পড়ো ওকে নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাসে আমরা নেক্সট পেজ থেকে আবার পড়বো ওকে আর প্লাস নেক্সট একটা ভিডিও আসবে যার মধ্যে শুধু প্রশ্ন উত্তর একটু বড়ো প্রশ্নগুলোও আমি তোমাদের দিয়ে দেবো ওকে আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো লাইক করো নোটিফিকেশান অন রাখো যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায় খুব ভালো থেকো টাটা